আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা ptd.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখন জানাচ্ছি পদের নাম এবং বিস্তারিত। পদের নাম হিসাব রক্ষক, বেতন স্কেল 11,300 টাকা থেকে 23,300 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 3টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। পদের নাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবারও বলছি, অনলাইনে আবেদনের ঠিকানা ptd.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 10/3/2022 খ্রিস্টাব্দ তারিখ হতে আবেদন শেষ তারিখ 9/4/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 1 হতে 5 নং-এ বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 6 নং ক্রমিক পদের জন্য 56 টাকা অনাধিক্য 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অবশ্যই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।